আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করো সকলো ভালে আছে। আজি আমি ইস্তেঞ্জাৰ সময়ত অর্থাৎ পেচাব পায়খানাত সোমোৱাৰ আগতে আৰু পেচাব পায়খানাৰ পৰা ওলোৱাৰ পিছত পঢ়িব লগা দোয়া দুইটা শিকিম ইনশাআল্লাহ। পেচাব পায়খানাত সোমোৱাৰ আগতে বাহিৰতে থাকি এই দোয়াটো পঢ়িব লাগে। اللهم إني أعوذ بك من الخبث والخبائث. أكبر. اللهم إني أعوذ بك من الخبث والخبائث. يا بيسون প্ৰথম ভিতৰলৈ বাও ভৰি সোমোৱাব লাগে, তাৰ পিছত দুটা ভৰি সোমোৱাব লাগে। ইয়াৰ পিছত যেতিয়া পেচাব পায়খানা শেষ হৈ যাব তেতিয়া বাহিৰলৈ ওলাওঁতে প্ৰথমে সোঁভৰি বাহিৰলৈ উলিয়াব লাগে আৰু বাহিৰত ওলাই আহি এই দোৱা পঢ়িব লাগে। الحمد لله الذي أذهب عني الأذى وعافاني. أكبر. غفرانك. الحمد لله الذي أذهب عني الأذى وعافاني. إخيرا منطرح ولقيبه যে পেচাব পায়খানাৰ ভিতৰত সোমাই কোনো ধৰণৰ দোৱা, আল্লাহৰ নাম, আল্লাহৰ কালাম ইত্যাদি পঢ়া সম্পূৰ্ণভাৱে নিষিদ্ধ। সেয়ে সোমোৱাৰ দোৱাটো সোমোৱাৰ আগতে বাহিৰত থাকি পঢ়িব লাগিব, ওলোৱাৰ দোৱাটো বাহিৰলৈ ওলাই আহি পঢ়িব লাগিব। আশা কৰোঁ আপোনালোকে উপকৃত হ'ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ সম্পর্কীয় প্রয়োজনীয় সুরা, কেরাত, দোয়া, মাসাইল আদি দৈনিক শিকিবলৈ লগতে ইসলামিক প্রাথমিক জ্ঞান অর্জন কৰিবলৈ আমার চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লগত থকা বেল আইকনটো প্রেস কৰি অল নোটিফিকেশন অন কৰি ৰাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।